সারা বিশ্ব জুড়ে পরিবহন ব্যবস্থার একটি বড় অংশ দখল করে রেখেছে রেল পরিষেবা। লোকাল ট্রেন হোক বা স্পেশাল এক্সপ্রেস, বিভিন্ন আকর্ষণীয় সুযোগ সুবিধা সহযোগে বিভিন্ন ধরনের ট্রেন চড়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেনের খবর? বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন রয়েছে অস্ট্রেলিয়ায়। 2001 সালে জুন মাসে এই দীর্ঘতম ট্রেন চালানো হয়েছিল অস্ট্রেলিয়াতে। BHP-র একটি নিজস্ব রেলপথ রয়েছে অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে। রেলপথটির নাম মাউন্ট নিউম্যান রেলওয়ে। এই রেলপথটি মূলত লৌহ আকরিক পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। এই রেলপথই চালানো হয়েছিল বিশ্বের দীর্ঘতম রেল, যার দৈর্ঘ্য ছিল 4.6 মাইল অর্থাৎ 7.353 কিলোমিটার। 7.4 কিলোমিটার দীর্ঘ ট্রেনটিতে 682টি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। এই ট্রেনটিকে টানার জন্য ইনস্টল করা হয়েছিল 8টি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভ। পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়ান্ডি মাইন্ড থেকে পোর্ট হেনল্যান্ড পর্যন্ত চালানো হয়েছিল ট্রেনটিকে। 275 কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 10 ঘন্টা 4 মিনিট। বিশ্বের ইতিহাসে দীর্ঘতম স্থান অধিকার করা ট্রেনটিতে বহন করা হয়েছিল 82,000 টন লৌহ আকরিক। ট্রেনটির দৈর্ঘ্যের দিক থেকে এতটাই বড় যে এখানে প্রায় 24টি আইফেল টাওয়ার অনায়াসে বসিয়ে দেওয়া যেতে পারে, কারণ আইফেল টাওয়ারের দৈর্ঘ্য মাত্র 300 মিটার। ট্রেনটির ওজন ছিল প্রায় 1,00,000 টনের কাছাকাছি। ট্রেনটি মোট 270টি কোচ ছিল। এর আগে বিশ্বের দীর্ঘতম ট্রেনের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। 1991 সালে দক্ষিণ আফ্রিকায় 71,600 টন ওজনযুক্ত একটি ট্রেন চালানো হয়। লৌহ আকরিক বহনের জন্য ব্যবহার করা হয়েছিল ট্রেনটিকে। দক্ষিণ আফ্রিকার সাজেশন থেকে ভালো ডানহার পর্যন্ত চলাচল করত ট্রেনটি। 7,200 মিটার দীর্ঘ এই ট্রেনটিতে ছিল 660টি ওয়াগান। দক্ষিণ আফ্রিকার ট্রেনটির তুলনায় অস্ট্রেলিয়ার ট্রেনটি আয়তনে, দৈর্ঘ্য, ওজন সব দিক থেকেই অনেকটা বড়। ওয়ার্ল্ড রেকর্ডে বর্তমানে বিশ্বের সেরা খেতাব জয় করেছে অস্ট্রেলিয়ার এই ট্রেনটি। ভারতের সবচেয়ে বড় দীর্ঘতম ট্রেন চালানো হয়েছিল 2022 সালে 15ই আগস্ট। 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্রেনটিকে দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ট্রেনের রেকর্ড করেছে। এই ট্রেনটিকে চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল 5টি ইঞ্জিন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।